আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কুকুরকে দিয়ে বাঘ তাড়ানো সহজ বুদ্ধি, তবে কেবল কুকুর দিয়ে নয়, মানুষকে সাথে নিয়ে দলবদ্ধ হয়ে। এরকমই একটি প্রকল্পই হাতে নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম। আমাদের প্রচেষ্টাটা হচ্ছে যে একটা আদর্শ পদ্ধতি তৈরি করা, যাতে এই যে দ্বন্দ্ব কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটাকে অন্তত কিছুটা কমানো যায়। সেই পদ্ধতি থেকেই আমরা কিছু কুকুর এবং কিছু মানুষকে প্রশিক্ষণ দিলাম প্রায় গত 2 সপ্তাহ যাবৎ। উদ্দেশ্যটা হচ্ছে যে কুকুরের যেহেতু ঘ্রাণ শক্তি এবং শ্রবণ শক্তি মানুষের চেয়ে অনেক অনেক বেশি, কাজেই কুকুরকে ফ্রন্টলাইনে রাখা। মাত্র 1.5 সপ্তাহের প্রশিক্ষণে কথা শুনতে শুরু করেছে কুকুরগুলো। We had a big audition and had people bring their dogs, and what we were looking for was a dog that was confident and trusting of people, willing to interact and take food, because that makes the dog much more trainable. If the dog is too fearful, it's very hard to train. আর কুকুরদের মালিকরাও গর্বিত তাদের সাহসী ও বুদ্ধিদীপ্ত এই কুকুরগুলো নিয়ে। প্রসেসগুলো শিখে নিলাম, যে কমান্ডের কাজ কিভাবে কুকুরটা করবে এবং কিভাবে কমান্ড দিলে কুকুর মানবে, এটা শিখে নিলাম। আর বসতে গেলে বসে, হাঁটতে গেলে হাঁটে, শুয়ে থাকতে গেলে শুয়ে থাকে। একটা দল বাঁধতে হবে, একটা গ্রামে দল বাঁধলে মানে কুকুর সব একত্র হয়ে একটা বাক্য তাড়ানো যায়। তারই একটি মহড়াও তারা দিলেন জয়মণি বিদ্যালয়ের এই মাঠে। এই কুকুর যদি সামনে থাকে তাহলে সঠিকভাবে বাঘটা কোন জায়গায় লুকানো আছে সেটা হয়তো ধান খেতে হতে পারে, ঝোপের ভেতরে হতে পারে, যেখানেই হোক। এবং মানুষ যদি সমস্বরে এরকম শব্দ করে করে কুকুর নিয়ে আগায়, তাহলে মানুষের কাছ থেকেও কুকুর সাহস পাবে, কুকুরের কাছ থেকেও মানুষ সাহস পাবে। এই যে সম্মিলিত সাহস এবং শব্দ, এই শব্দে আশা করি যে বাঘ গ্রাম থেকে ঘুরে জঙ্গলে চলে যাবে। কুকুর ও মানুষের এই বিশেষ প্রশিক্ষণের মাধ্যমেই সম্ভব বাঘ ও মানুষের সহাবস্থান। সুন্দরবনের উপকূলীয় লোকালয়গুলোতে এই প্রশিক্ষণ ছড়িয়ে দিতে পারলে তখনই সম্ভব বাঘ এবং মানুষের নিরাপত্তা একসঙ্গে নিশ্চিত করা। দর্শক, আমরা চাই না দাকপের ওই ঘটনার মতো মারা যাক আর কোনো বাঘ। আমি নিশ্চিত আপনি এবং আপনারাও চান না। চলুন, বাঘ ও সুন্দরবনের সকল প্রাণের প্রতি আমরা গড়ে তুলি সচেতনতা। বাঘ থাকুক বাঘের মতো বাঘের জায়গায়, সুন্দরবন সুন্দরবনের মতো বেঁচে থাকুক, আরও সেখানে বাঘ এবং সুন্দরবন মিলে একটা সুন্দর বন যেন গড়ে ওঠে, তার জন্য সকলেই আমরা এবং আপনি চেষ্টা করবেন, এই আশাবাদ রেখে আজ এই পর্যন্তই আমাদের অনুষ্ঠান। আপনাদের যদি ভালো লাগে চিঠি লিখুন, আইডিয়া জানান, ঠিকানা আপনাদের জানা। প্রযোজক একুশের চোখ, একুশে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেইলও করতে পারেন চোখ@একুশে-টিভি.কম। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সাবধানে থাকুন, নিরাপদে থাকুন।